বন্ধুসকল আপোনালোক সকলোকে পুনৰ এবাৰ মোৰ ইউটিউব চেনেললৈ স্বাগতম জনাইছোঁ। আশা কৰোঁ আপোনালোক ভালে আছে। বন্ধুসকল আজি মই আপোনালোকলৈ এটি বিশেষ ভিডিঅ' লৈ আহিছোঁ। বন্ধুসকল আজিৰ ভিডিঅ'ত মই আলোচনা কৰিবলৈ গৈ আছোঁ শুকান ভজা বুট মাহৰ বেনিফিটছৰ বিষয়ে। এই শুকান ভজা বুট মাহ আমি খালে আমাৰ শৰীৰত কি কি বেনিফিটছ হয় সেই বিষয়ে আজি আলোচনা কৰিম। বন্ধুসকল আমি বহুতে এই বুট মাহ শুকান ভজা বুট মাহ খাওঁতে বাকলি গুচাই খাওঁ আৰু হয়তো বহুতে বাকলিৰ সৈতে খাওঁ। এতিয়া বাকলিৰ সৈতে খোৱা বেছি ভাল নে বাকলি গুচাই খোৱাটো বেছি ভাল আজি সেই বিষয়ে আলোচনা কৰিম। লগতে বন্ধুসকল এই শুকান ভজা বুট মাহ খালে আমাৰ বডিৰ কি কি বেমাৰৰ ক্ষেত্ৰত ফায়দা হয় সেই বিষয়েও আজি আলোচনা কৰিম। তেন্তে আহক বন্ধুসকল পলম নকৰি এই ইণ্টাৰেষ্টিং ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ আৰু জানি লওঁ সেই শুকান ভজা বুট মাহৰ বেনিফিটছৰ বিষয়ে বহলভাৱে। হয় বন্ধুসকল এই শুকান ভজা বুট মাহ আমি সকলোৱে খাওঁ, বিশেষকৈ সৰু ল'ৰা ছোৱালীয়ে বেছি খায়। এতিয়া কথা হৈছে বন্ধুসকল এই শুকান ভজা বুট মাহখিনি যেতিয়া আমি খাওঁ আমি কি কৰোঁ, এনেকৈ অকণমান ঘঁহি পেলাই ফুৱাই পেলাই আমি বাকলিখিনি পেলাই দি তাৰ পাছত আমি খাওঁ। এতিয়া কথা হৈছে বন্ধুসকল আপুনি বাকলিৰ সৈতে খোৱা বেছি ভাল নে এনেকৈ বাকলি গুচাই খোৱাটো বেছি ভাল আজি সেই বিষয়ে আলোচনা কৰিম। হয় বন্ধুসকল আমি বুট মাহ সকলোৱে খাওঁ। একচুৱেলি কি হয় আমি ৰাতি তিয়াই থওঁ, ৰাতিপুৱা উঠি আমি এইটো কেঁচাই কেঁচাই খাওঁ বহুতে। আনহাতে বন্ধুসকল বহুতে কি কৰে এই বুট মাহ সিজাই পেলাই তাত পিঁয়াজ মছলা দি পেলাই তেনেকৈ তেলত ভাজি বনাই বনাই খায়। কিছুমানে আকৌ বন্ধুসকল এই বুট মাহ গুড়ি কৰি পেলাই বেচন আকাৰে খায়। মুঠতে বন্ধুসকল এই বুট মাহ আমি সকলোৱে খাওঁ। বন্ধুসকল এই বুট মাহ আমি বিভিন্ন পদ্ধতিৰে জুতি লগাই বা সোৱাদযুক্ত কৰি খাওঁ। আজি মই আলোচনা কৰিবলৈ গৈ আছোঁ যে এই শুকান ভজা বুট মাহ খালে আমাৰ কি ফাইদা হয়। বন্ধুসকল আমি এই শুকান ভজা বুট মাহটো কমেই খাওঁ, বিশেষকৈ সৰু ল'ৰা ছোৱালীয়ে বেছি খায়। আমি খাওঁ কেতিয়া খাওঁ, আমি বাছ জাৰ্ণিত ক'ৰবাত গৈ আছোঁ তেতিয়া আমি বাছত বহি বহি দুই এটা চুবাওঁ, ট্ৰেইন জাৰ্ণিত চুবাওঁ, বা আমি চিনেমা হলত গৈ পেলাই বা চিনেমা চাওঁতেও আমি দুই এটা বুট মাহ তেনেকৈ চুবাই খাই গৈ থাকোঁ। তাৰপাছত বন্ধুসকল আমি পাৰ্কত বহি যদি আড্ডা মাৰোঁ তেতিয়াও আমি তেনেকৈ দুই এটা বুট মাহ খাওঁ, কিন্তু আমি সচৰাচৰ কমেই খাওঁ। একচুৱেলি বন্ধুসকল হয়তো আমি বহুতে নাজানো যে এই শুকান ভজা বুট মাহৰ বেনিফিটছ কি কি আছে বা এইটো খালে আমাৰ কি কি ফায়দা হয়। এতিয়া কথা হৈছে বন্ধুসকল মই আগত যে কৈছোঁ যে এই শুকান ভজা বুট মাহখিনি আমি খাওঁতে আমি যে এনেকৈ ঘঁহি পেলাই ফুৱাই বাকলিখিনি পেলাই দি খাওঁ, এতিয়া বাকলি পেলাই খোৱাটো বেছি ভাল নে বাকলিৰ সৈতে খোৱাটো বেছি ভাল? ইয়াৰ আগতে আপুনি এটা বস্তু ভালকৈ বুজি লওক, যদি আপুনি এই বুট মাহখিনি বা এই ভজা বুট মাহখিনি যদি আপুনি বাকলিৰ সৈতে খায় তেতিয়াহ'লে আপুনি তাত ফাইবাৰ বেছি পাব, কেলৰি কম পাব। আৰু যদি আপুনি বাকলি গুচাই পেলাই খায় ফাইবাৰ কম পাব, কেলৰি বেছি পাব। বন্ধুসকল মই ৰিকমেণ্ড কৰিম যদি আপুনি শকত তেতিয়াহ'লে আপুনি বাকলিৰ সৈতে খাওক, কাৰণ মই ক'ম। আৰু যদি আপুনি ক্ষীণ তেতিয়াহ'লে আপুনি বাকলি গুচাই খাওক, কাৰণ বাকলি গুচাই খালে তাত কেলৰি বেছি পাই আছে, তেতিয়া আপুনি কি হ'ব শকত হ'ব পাৰিব, আপোনাৰ গাত মাংস বঢ়াব পাৰিব, আপুনি ওজন বঢ়াব পাৰিব, ঠিক আছে। এতিয়া মই কি কৈছোঁ যে মই কৈছোঁ যে যদি আপুনি শকত বা আপুনি যদি শকত হ'ব খোজা নাই তেতিয়াহ'লে আপুনি বাকলিৰ সৈতে খাওক, কাৰণ বাকলিৰ সৈতে খালে তাৰ বেনিফিটছটো বেছি। আজি মই বাকলিৰ সৈতে খালে কি কি বেনিফিটছ হয় মই সেইখিনি কথাকে আজি ইয়াত আলোচনা কৰিবলৈ গৈ আছোঁ। বন্ধুসকল বিশেষকৈ যদি আপুনি এই বুট মাহখিনি বাকলিৰ সৈতে খায় আপোনাৰ এক নম্বৰ কি হৈছে ফাইবাৰ বেছি পাই আছে, তেতিয়া আপুনি ফাইবাৰ বেছি পাই আছে আৰু কেলৰি কম পাই আছে তেতিয়া আপুনি কি কৰিব পাৰিব এইটো খাই পেলাই আপোনাৰ ওজন কমাব পাৰিব, আপোনাৰ পেটত থকা এক্সট্ৰা যিখিনি চৰ্বি আছে সেইখিনি কমাব পাৰিব। চৰ্বিখিনি কেনেকৈ কমাব মই সেই বিষয়ে ক'ম। বন্ধুসকল যদি আপুনি এই বুট মাহখিনি বাকলিৰ সৈতে খায় প্ৰথম এক নম্বৰত চাওক আপোনাৰ ওজন কমাব পাৰিছে, তাৰোপৰি বন্ধুসকল আপোনাৰ কলেষ্টৰেল ট্ৰাইগ্লিচাৰাইড সেইখিনি কমোৱাটো যথেষ্ট সহায় কৰে। বন্ধুসকল যদি এই বুট মাহখিনি বাকলিৰ সৈতে খায় আপুনি ফাইবাৰ বেছি পাই আছে, মই আগতো কৈছোঁ এই ফাইবাৰে আপোনাক কি কি সহায় কৰে চাওক, এই ফাইবাৰে আপোনাৰ হজম শক্তি বৃদ্ধি কৰিব, আপোনাৰ কনষ্টিপেশ্যন নোহোৱা কৰিব, তাৰোপৰি আপোনাৰ বডিত যিবিলাক বেকাৰ চৰ্বি আছে সেইবিলাকো কম কৰাত সহায় কৰিব। বন্ধুসকল আমি যে চৰ্বি খাওঁ বা চৰ্বিজাতীয় খাদ্য খাওঁ সেইখিনি যেতিয়া আমাৰ ইনটেষ্টিনে অৰ্থাৎ আমাৰ আঁতে যেতিয়া এইবিলাক শোষণ কৰে বা খাদ্যৰ পৰা যিখিনি নিউট্ৰিশ্যন আমাৰ আঁতে শোষণ কৰে তাৰ লগত চৰ্বিও গুচি যায়। এতিয়া কথা হৈছে বন্ধুসকল এই চৰ্বিখিনিয়ে কি কৰে আমাৰ বডিত ক্ষতি কৰে। এতিয়া যদি আপুনি এই শুকান ভজা বুট মাহখিনি খায়
ফাইবার বেশি পাইছে। এই ফাইবারে আপনার সেই চর্বিখিনি আমি যে খাদ্যের চর্বি খাইছো সেই চর্বিখিনি অবজার্ভ হওতে অর্থাৎ শোষণ হওতে বাধা দিয়ে, ফলত কি হব আমার বডিক অতিরিক্ত চর্বি জমা নহব। ঠিক আছে বন্ধুসকল, আরো একটা কথা, ইয়াত প্রোটিন যথেষ্ট পরিমাণে আছে। যদি আপনি এই শুকান বটমাহটো খাই থাকি থাকে আপনি ইয়াত কি পাব প্রোটিন বেশি পাব, আর প্রোটিনে কি করব আপনার মাসল গেইন করব। বন্ধুসকল এই বটমাহত আপনি আইরন ফলিক এসিড যথেষ্ট পরিমাণে পাব, ফলত আপনার বডিত কি হব তেজ গঠন হব। যদি আপনি এনিমিয়াত ভুগি থাকে বা আপনার যদি এনিমিয়া হয়ে গেছে মানে রক্তহীনতা যদি ভুগি আছে আপনি সেইখিনিও আপনার নাইকিয়া হব, অর্থাৎ আপনার সেই সমস্যাও সমাধান হব। বন্ধুসকল বিশেষকৈ যদি আপনার ডায়াবেটিস আছে মই আপনাক কম আপনি দৈনিক এই ভজা বটমাহ খাব, আপনার ডায়াবেটিস কন্ট্রোল করা যথেষ্ট সহায় করব। তারপরে বন্ধুসকল যদি আপনি এই বটমাহ খায় আপনার যেহেতু কলেস্ট্রল কমি গৈ আছে আপনার ট্রাইগ্লিসারাইড কমি আছে নিশ্চয় আপনার উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেসার রিডিউস হয়ে গৈ থাকিব। গতিকে বন্ধুসকল মই কও যে আপনাদের দৈনিক বটমাহ খাই গৈ থাকক। এতিয়া কথা হৈছে যে যদি আপনি এই বটমাখিনি খাব খুঁজিছে আপনি কিমান পরিমাণে খাব, আপনি কি কি পদ্ধতিরে খাব পারে সেই বিষয়ে আহক অকণমান জানি লোক। ঠিক আছে বন্ধুসকল, এতিয়া মই যিখিনি কথা পাতিলো এই বটমাহৰ বেনিফিটসের বিষয়ে, অর্থাৎ আজি মই যিখিনি পাতিলো সেইখিনি শুকান ভজা বটমাহৰ বিষয়ে কৈছো। বন্ধুসকল আপোনালোকে বটমাহ কেঁচা খালেও ফায়দা পাব, আপোনালোকে সেই বটমাহ যদি ভাজি খায় তেতিয়াও ফায়দা পাব, যদি আপনি সেইটো গুড়ি করে পেলে খায় তথাপি ফায়দা আছে। কিন্তু মই আজি কবলৈ গৈ আছো যে যদি আপনি সেই বটমাহ শুকান বা শুকানে শুকানে ভাজি পেলে খায় তেতিয়া আপনি যিখিনি বেনিফিটস পাব আজি মই সেইখিনি কথাকে ইয়াত আলোচনা কৰিলো। আশা করো আপোনালোকে বুজি পাইছে। বন্ধুসকল এতিয়া কথা হৈছে যে আপনি কিমান পরিমাণে খাব কেতিয়া খাব আহক সেই বিষয়ে কম জানি লোক। বন্ধুসকল মই কম যে আপনি দৈনিক দুপরিয়া আহার খোৱাৰ দুঘণ্টামান আগত খাওক, বা আপনি সন্ধিয়া বেলি ডুবার আগত আমি কিবা এটা খাও নহয় সেই টাইমত আপনি বেলেগ বস্তু না খাই পেলে আপনি এই বটমাহ খাওক। দৈনিক আপনি 100 গ্রাম বটমাহ খাবলৈ আরম্ভ করক, আপনি এই গোটেইখিনি বেনিফিটস পাই যাব। বন্ধুসকল যদি আপনি এই বটমাখিনি এনেকে শুকানে শুকানে খায় আপনি যিখিনি বেনিফিটসের কথা কৈছো আপনি পাই থাকিব, তার উপরে বন্ধুসকল আপনার এই বটমাহত ক্যালসিয়াম আর ফসফরাস যথেষ্ট পরিমাণে আছে। যদি আপনি এই বটমাহ খায় তেতিয়া আপনার হাড়বিলাক মজবুত হব, কারণ তাত যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম আর ফসফরাস আছে। এই ফসফরাস আপনি কি করব আপনার হাড় মজবুত করব, আর আপনার হাড় যেতে মজবুত হব আপনার হাড়ত যেতিয়া ক্যালসিয়াম বাড়ি তেতিয়া আপনার যেগুলা বোন পেইন আছে জয়েন্ট পেইন আছে সেইবোৰ আপনার লাহে লাহে রিডিউস হয়ে গৈ থাকিব। বন্ধুসকল আশা করো আপনার যিখিনি কথা আজি কলো আপনাদের বুঝি পাইছে। বন্ধুসকল আশা করো আজির এই ভিডিওটি চাই পেলে আপনাদের ভাল পাইছে, আজির এই ভিডিওর পর আপনাদের কিবা এটা শিকিব পারিছে। বন্ধুসকল যদি ভিডিওটি চাই পেলে ভাল পাইছে প্লিজ লাইক এটা করিব, আর যদি আপনি মোর চ্যানেলত প্রথম ভিডিও চাই আছে তেতিয়ালে মোর চ্যানেলটো প্লিজ সাবস্ক্রাইব করে লব। বন্ধুসকল সাবস্ক্রাইব করলে আপনার কোনো লস নহয় বরং আমি উৎসাহ পাও। বন্ধুসকল যদি ভাবিছে যে আনেও উপকৃত হোক তেতিয়াহলে মানবতার খাতির ভিডিওটি শেয়ার করে দিব। বন্ধুসকল সুখত থাকক ভালে থাকক, সদায় পর্যাপ্ত পরিমাণে পানি খাব, দৈনিক কর্ম 1-1.5 ঘন্টামান ব্যায়াম করব, আকৌ লগ পাম নতুন ভিডিওত নতুন টপিক্সত, তেতিয়ালৈকে মোক আহিব দিয়ক, ধন্যবাদ।